গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক ওয়েলকাম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মেয়ে ভয় পেয়ে গেছে, মুরগিটা হাতে চলে এসেছে। এই যে, মেয়ের জন্মদিন তো শনিবারে আর অনুষ্ঠান হবে রবিবারে। শনিবার দিন তোমার ভোগ দিবে আর রবিবার দিন আর কি সব লোকজন খাওয়া দাওয়া। শনিবার দিনও লোক হবে, এই আমাদের আত্মীয় খালি হবে, আর বাইরের লোক ওখানে খাবে না, দুষ্টুমি করে না। দেখো কালকে আসছে, এই জামাটা ছাড়লো না, তো ছাড়লোই না, এত পাঁচে ওর জিত তো জিত। তো আমাদের বাড়িতে লোক এসে পড়েছে কাজের জন্য, ওর এখনই প্যান্ডেল করবে। এরা না খুব পাজে লোক, এখনই ওদের প্যান্ডেল করবে বলছে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, কাপড় লাগাবে, প্যান্ডেল তো হয়ে গেছে, কাপড়টা লাগাবে। তো তোমাদের দেখাচ্ছি, এই যে একজন উপরে আর ওই যে একজন স্টেজ বানাচ্ছে, ওই যে বয়স্ক কাপড়টা, আর এই যে যে বসে আছে সে মালিক, আর এই লোকটা যে আছে এই লোকটাও ভালো, খুব খ্যাট খ্যাটা লোকটা। তো এই যে কাজ হচ্ছে ভালোভাবে হোক। দেখো কাপড় টাপড় নিয়ে এসে রেডি, তো যাই। এই যে দেখো অকাম করছে, আই 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 পিটাবো কিন্তু, চলো ঘরে চলো, চলো মা আসো, দুষ্টুমি কোয়া না মা, নম করো নম করো নম করো। তুমি এদিকে কি কাটো, খালি পায়ে হাঁটা দেবে না? না না, খালি পায়ে তো হাঁটা যাবে না জানি। এদিকে ভাত আর চা হচ্ছে, সুন্দর লাল চা, তেজপাতা দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে মাছের জল করব। আর এই যে স্টেজ, আসতে পারি? কি করছেন আপনারা? শোনা, বাবা তো নাই, বাবা কাজে গেছে, দেখো তো অফিসে আছে নাকি, দেখো তো। ওদিকে দেখলে কে আর কি কাঁদছে, আসলে মা যাচ্ছিল নিমন্ত্রণ করতে দুটা বাড়িতে, বাকি ছিল দুটা বাড়ি। তো ওই বাড়ি দুটাতে বলতে যাচ্ছিলো, কারণ কি মার বান্ধবীর বাড়ি একটা আছে, এখানে আসার পর আর কি মা যার সাথে সবসময় মনে করো দোকান টোকান যেখানে ইচ্ছা যেত, ওই বান্ধবীটার বাড়ি, ওনার আবার ক্যান্সার হয়েছে, উনি একাই থাকে। তো ওনাকে দেখতে যাচ্ছিলো, আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলো, তো দুজনকে তো একসাথে কোলে নিয়ে যাওয়া অসম্ভব। তো হেঁটে গেলেও বাচ্চা মানুষ ফট করে দৌড় মারবে, তো ও আমার ফট করে দেখেছে, ওই নিয়েই কান্না করছিলো। তো সরকে বললাম, সরো আমাকে, আমি তো একা আছি ঘরে, আমার সাথে খেলি। ও দিল না, ও ঘরে নিয়ে গেল, তাই না, খারাপ হয়তো পেয়েছে, পেলে কিচ্ছু করার নেই। তো একটু পরে আবার ঠিক হয়ে যাবে। তো এখন নেক্সট হেল্প করে দিয়ে চুপ হলো, আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপির ঝোল ইলিশ মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে লাউ ঘন্ট, আর এখন কী মাছ, খরিষা মাছটা কী মাছ বলে ওই মাছটা দিয়ে কী করবে জানি না, আর লাউ চেঁচা ভাজা, আর মেয়ের মাছের ঝোল। 12টা বেজেই গেল, কী যে করবো না, রান্না করতে করতে এত সময় চলে যায়, ভালোই লাগে না কিচ্ছু। আর একটু রান্নাবাড়ি করবো, প্যান্ডেলের কাজ অনেকটাই হয়েছে, দেখলে যখন কেয়া কাঁদছিল তখন দেখতে হয়তো পেরেছে যে সুন্দর কাপড় লাগাচ্ছে, কালারিং কাপড়গুলো ভালো তো সবই লাগছে, এখন নোংরা যদি হয়ে যায় তাহলে তো কিচ্ছু করার নেই, এটার জন্যই খারাপ লাগছে। থাক দেখি কি হয়। আমাদের ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপিটা একটু ভালো করে না ভাজলে হয় না,
আর ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে, একদম মিক্স করে লবণ দিয়েছি কিন্তু হলুদ দেওয়া হয়নি, তো হলুদ দিয়ে ডেকে দিব একটু। মেয়েকে এখন স্নান করাবো। এই যে দেখো আমার বিছনা, আর আমাদের প্যান্ডেল দেখাচ্ছি, দাঁড়াও কালারটা দেখো তো ঠিক আছে কিনা, তাহলে বলতে হবে ওদেরকে আবার। মেয়েরা একটা পার্সেল এসে গেল, মোটু অর্ডার করেছি না, মোটা আসছে, ওটা খুলে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। জিনিসটা খুব সুন্দর আসছে বন্ধুরা দেখো। ও আমার ফোনটা আমার একটা ভাই ধরেছে, ছোট্ট ভাই, ও ভিডিও করে দিচ্ছে। মোটুকে একটু এখান থেকে দেখায় সামনে, সুন্দর আসছে না ভাই? তো এখানেই রাখছি, টাটা। এটা আবার কি যে দিছে কে জানে। তো আমি এখন স্নান করলাম না আর কি, বিয়েকে আগে ঘুম পাড়ালাম। ওই যে দেখো সে আছে, বিছনার অবস্থা তো খারাপ আবার হয়ে গেছে, আলনার এগুলো জামা কাপড় সব নামাবো না আমি, কিছু কিছু জিনিস ভাঁজ করে আর কিছু কিছু জিনিস ভাঁজ করে নিই। আলনাটা একটা লাইন ঠিক থাকলেও দুই একটা লাইন খারাপ আছে, তো আলনাটাও ভাঁজ করবো। আমার তো আর ফোনে মনে করো স্ট্যান্ড নেই, স্ট্যান্ডে রেখে যে ভিডিওটা করব তো হাত দিয়ে ধরে ধরে করি, তো তোমরা দেখতে থাকো আমি কী করি। কিছু কিছু জায়গা একটু আলনা গুছানো কমপ্লিট প্রায় যেরকমই আছে, আর ওখানে তো সব ভাঁজ করে রেখেছে, উপরে তো দুই একটা কাপড় রেখেছে, কোনো কিছু না ওটা ভালোই সরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর এখানে মোটামুটি ঠিকই আছে, এই যে এখানে এই দেখো আরও জামা কাপড়, এগুলো আবার ভাঁজ করে এক জায়গায় রাখতে হবে, এত জ্বালা আর ভালো লাগে না। আর এই দেখো সব পরিষ্কার করেছে, তাও কি নোংরা মনে হচ্ছে, তো এখন যাবো স্নান করতে। স্নান করার পর তারপর আমি আসছি। তো সকালে যেটা রান্না করলাম, সাদা ভাত লাউ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, কি বলে এটা ভগবান জানে,
তরকারি, আর এটা শাক ভাজা, এটা মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল, আর ওটা তো চাটনি, আর বেগুন ভাজা, আর এসে আছে কী বলে তোমার ওটা, ওই যে লাউয়ের চোখলা আর আলু ভাজা আছে, ওটা আমি খাবো না, আমি এটা দিয়ে খাবো, এটাই আমার হয়ে যাবে। তো ভাত দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু না, এই দেখো। তো তো ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার প্যান্ডেলটা যে ওই পাশেও করেছে, ওই প্যান্ডেলটা যে তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, তো ওই প্ল্যান বেরিয়ে গেছে, যাই হোক, প্যান্ডেলটার যে তোমার কাপড় লাগানো হয়েছে ওটাও দেখাবো, আমাদের বাড়িতে কিছু ওটাও দেখাবো। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আর এখানেই রাখছি, টাটা বাই। তো দেখো কি সুন্দর করে লাগাচ্ছে কাপড়গুলো, প্যান্ডেল হচ্ছে মা। ও মা, কার বার্থডে, মা কার বার্থডে?